ওদের আজকে থিম হচ্ছে যে ক্রনিক পেইন। আমরা ফিজিওথেরাপিকে আমরা দেখেছি যারা অর্থোপেডিক্সে ডাক্তার বা সার্জারির পরে আমরা দেখেছি যে পেশেন্টকে যদি সম্পূর্ণভাবে যদি রিহেবিলিট করতে হয়, ফিজিওথেরাপি কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ মেডিকেল সায়েন্স। তো এই যে ক্রনিক পেইন ওদের এই বছরের যে থিম, যে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি, সেটাকে যদি ওরা ঠিকভাবে পালন করে তাহলে আমার মনে হয় যে আমাদের আজকে যে জীবনশৈলী, সেই জীবনশৈলীতে দেখা যায় মানুষ বিভিন্নভাবে এই যে ক্রনিক পেইন সেইভাবে তারা আক্রান্ত হচ্ছেন। তো আজকের এই ফিজিওথেরাপিতে আমার মনে হয় তারা যে উদযাপন করছে ফিজিওথেরাপি ডে ওয়ার্ল্ড ওয়াইড, তার সাফল্য কামনা করি এবং মানুষের কাছে এই বার্তাটা যেন পৌঁছায় যে ফিজিওথেরাপির রোল মানুষের জন্য কি প্রয়োজন। গুড মর্নিং আগরতলা, আজ নার্সিং হোম, অকুপেশনাল হেলথ কেয়ার এটসেট্রা, এভরি ইয়ার ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে হ্যাজ সেলিব্রেটেড অন 8th সেপ্টেম্বর। জনসাধারণের মধ্যে ফিজিওথেরাপি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালন করে পিপল হেলদি, মোবিলাইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সেলিব্রেট দিস ডে। তো সহায়তা